আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রানুই তারাফাত। দেখতে দেখতে চলে আসলাম হচ্ছে ধানমন্ডিতে। তো ধানমন্ডির কলাবাগানে এসে নামছি। সো কলাবাগান থেকে হচ্ছে আমাদের মিট আপের যে এই প্লেসটা সিলেক্ট করা হয়েছে সেটা হচ্ছে ধানমন্ডি 10-এর এই ক্যাফেরিওতে। মিট আপটা হচ্ছে মূলত আমি আপনাদের জানায় রাখি, মিট আপটা হচ্ছে বিটিটি, আই মিন বাংলাদেশ ট্রাভেল টিউবার্সদের হচ্ছে মিট আপ। সো এখানে হচ্ছে রাজেশ ভাই আর আমি হচ্ছে আমরা খাবার মেলার জন্য এখানে রেডি হয়ে আসছি। আমি লেট আসছি, সিরিয়ালে দাঁড়ায় আছি। সবাই হচ্ছে এখানে বড় বড় ব্লগার, বাট আমি হচ্ছে একজন ছোট এবং গরিব ব্লগার। সব ট্রাভেল টিউবার্সরা একসাথে এক টেবিলে, ভালো লাগতেছে খুব। লাবিব ভাইকে এতক্ষণ বসতেছিলাম, লাবিব ভাই হচ্ছে এই যে লাবিব ভাই এক কোনায় বসে আছে। আর এরে তো সবাই চিনেন আমাদের ইহাম ভাই। ইহাম ভাইয়ের প্লেট মিসিং হয়ে গেছে অলরেডি, কিছু নাই। গেলার হোসেন ভাই উনি হচ্ছে ডিম খাবে না, মিষ্টির উপরে আছে, মিষ্টি ডেজার্ট নিয়ে আসছে। পরিচিত মুখ, পরিচিত মুখ। থ্যাংক ইউ ভেরি মাচ ব্রাদার। আমাদের মাঝে চলে আসছে সাইমন পরিবার, ভাবি ভাইয়া দেরি করে ফেলছে। ভাইয়া দৌড়াইতে দৌড়াইতে যার জীবন শেষ, সেই হচ্ছে রানওয়ে রাজীব ভাই। নাম শুনে বোঝা যাচ্ছে দৌড়াতে হবে অনেক। আর ট্রাভেল ব্লগিং মানেই হচ্ছে সবসময় দৌড়ের উপর থাকতে হবে, মানে এখানে রেস্ট নেই। সেই জন্য সব থেকে বেশি দরকার সবার থেকে যে আপনাদের দোয়া দরকার। আমরা যদি সুস্থ না থাকি আমরা আসলে কোথাও বেড়াতে পারবো না, আপনাদের জন্য ভালো ভালো কন্টেন্টও ক্রিয়েট করতে পারবো না। প্রাসঙ্গিক ভাইয়া আমরা সবাই একসাথে কাজ করবো, অনেক দূরে যাবো না। আসসালামু আলাইকুম, ধন্যবাদ ভাইয়া। আপনার চ্যানেলে আমি যদি আপনার প্রমোশন করি লাভ নাই, কারণ যারা ভিডিও দেখতেছে অলরেডি তারা মানে আপনার সাথে আছে। তারপরে আমি যেটা বলবো যে বাংলা ভাষার ব্লগ আমরা খুব অল্প কিছু লোক দেখি, আমাদের মানে বাঙালি আমরা যারা বাংলায় কথা বলি আমাদের উচিত আমাদেরকে সাপোর্ট করা। ধন্যবাদ এখানে একটা সালাম দাও। সম্মানিত অতিথিবৃন্দ, ওর সালাম দাও খুব সিগনেচার সায়ম ভাই প্রতি লাইভে ভিডিওতে ভিডিও কলে সালাম দাও। আসসালামু আলাইকুম। আমার সাথে রয়েছে রানওয়ে তারাফাত, ইয়াসিন আরাফাত ভাই। তার ওনার চ্যানেল ইউটিউবের নাম হচ্ছে রানওয়ে তারাফাত ভাই, আমার সাথে আছে। উনি এর আগে থেকে ভিডিও করতো কিন্তু তার চ্যানেলটা সাবস্ক্রাইব মানে সাসপেন্ড হয়ে গেছে হঠাৎ কোনো কারণে, কিন্তু আবার নতুন করে শুরু করেছে। তো অবশ্যই যারা ট্রাভেল করি রানওয়ে তারাফাত ভাইয়ের চ্যানেলটি দেখার চেষ্টা করুন, ভিডিও সুন্দর সুন্দর পাবেন আপনারা ভবিষ্যতে। এবং যেহেতু আমরা আজকে সবাই একত্রিত হয়েছি ট্রাভেল ট্রিপের, এই ব্লগটা অথবা ভিডিওটা আপনারা দেখতে পাবেন এবং ভবিষ্যতে আমাদের সকলের সাথে তার ভিডিও পাবেন ইনশাল্লাহ। রানওয়ে তারাফাত চ্যানেলের জন্য অনেক অনেক শুভকামনা। ওনার পেছনের চ্যানেলটা সাসপেন্ড হয়ে গেল, আমার প্রত্যাশা থাকবে উনি যদি কোয়ালিটি সম্পন্ন কন্টেন্ট করতে পারেন তাহলে রানওয়ে তারাফাতেও আপনারা সবাই ওনাকে সাদরে গ্রহণ করে নেবেন। আর আরাফাত ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা এবং তার ভবিষ্যৎ ট্রাভেল লাইফের জন্য ওয়েল উইশ। আসসালামু আলাইকুম, আপনাদের সবার প্রতি অনুরোধ থাকবে রানওয়ে আরাফাত আপনারা দেখবেন, এই চ্যানেলটাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি ইতিহাম এবং সাইম ভাইকে অনুরোধ করবো আজকে রাফেল রক পর্বটা পরিচালনা করার জন্য। ধন্যবাদ। দেখি কার্ডটা উঠেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, দেখা যাক কার্ডটা উঠলো।